আসসালামু আলাইকুম আমি পারভেজ বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন শুরু করতে যাচ্ছি গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স অর্থাৎ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি তো আগে বলে রাখি আমরা গ্রাফিক্স ডিজাইন করতে অনেকগুলা প্রোগ্রামের কাজ করি অনেক সফটওয়্যারের কাজ করি তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে Adobe Photoshop এবং Adobe Illustrator এই দুটো ছাড়া আরো আমরা অনেকগুলা প্রোগ্রামে কাজ করে থাকি তো এখন আমরা প্রথমেই শুরু করতে যাব Adobe Photoshop এরপর আমরা Adobe Illustrator এর কাজ শুরু করব দেন আমরা Adobe Photoshop এবং Adobe Illustrator দুটো মিলে একসাথে কিভাবে কোনো ডিজাইন করতে হয় ওটা দেখব তো এখন আসি আমরা কেন গ্রাফিক্স ডিজাইন শিখব প্রশ্নে আসতে পারে সবাই বলবেন যে এটা আমাদের ক্যারিয়ারে লাগবে আসলে ক্যারিয়ারটা কোথায় আন্দরকিল্লা অথবা নীলক্ষেত ওখানে ওখানেও হতে পারে আন্দরকিল্লায় আমাদের চিরঙ্গে আন্দরকিল্লায় গ্রাফিক্সের ভালো কাজ হয় আরও চিরঙ্গে ছাড়া আরও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় তো আমাদের ওখানে জন্য করতে পারি তবে আমরা বেসিক্যালি যেটা দেখব এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আমরা কিভাবে অনলাইনে গ্রাফিক্সের কাজ করব এই ধরনের কাজগুলো তো এখানে আপনারা দেখেন আমার একটা ব্লগ আছে www.parvezworld.blogspot.com parvezworld এটা দিয়ে গুগলে সার্চ করলে আসবে গ্রাফিক্স ডিজাইনে দক্ষতা থাকলে আপনার মূল্য $1000 কিভাবে প্রশ্ন আপনারা এই ট্যাক্সগুলো একটু পড়বেন আশা করি মতামত অথবা আপনারা বুঝতে পারবেন গ্রাফিক্স ডিজাইন যদি আপনি জানেন আপনার মূল্য $1000 কিভাবে এরপর গ্রাফিক্স ডিজাইন কি কেন কারা এবং কোথায় চাকরি এগুলা সম্পর্কে একটা পোস্ট আছে আপনারা এটাও পড়বেন আমি আশা রাখি আপনারা এগুলা দেখবেন এখন এটা তো আমি আমারগুলা বললাম এখন আপনাদের ডিটেইলস পড়ি নাই আমি একটু দেখাবো আপনাদের অনলাইনে কিভাবে আমরা কাজ করব আমরা একটা মার্কেটপ্লেসের নাম জানি ওটার নাম হচ্ছে Fiverr আশা করি অনেকেই শুনছেন আবার অনেকে নাও শুনতে পারেন তো গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন করা একটু এদিকে দেখেন এই যে কার্ডটা কি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর কার্ড তাই না এই কার্ডটা তৈরি করতে তেমন কোনো কাজই নাই যদি আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন হ্যাঁ আজ থেকে আমরা যেহেতু শুরু করছি ইনশাআল্লাহ আমরাও এইভাবে গ্রাফিক্সের এই ধরনের ভিজিটিং কার্ড অথবা আরও অন্যান্য গ্রাফিক্সের যে ডিজাইনগুলো আছে ওগুলো করব তো একটু দেখি এখানে কীরকম কাজ হয় এই যে এখানে দেখেন স্টার মার্ক 5 স্টারের পাশে 4K+। তার মানে এই ধরনের গ্রাফিক্সের ভিজিটিং কার্ড তৈরি করে এই মার্কেট প্লেসে এই লোকটা আচ্ছা সামিনা ও মেয়ে আচ্ছা যাক যাই হোক তো ও 4000+ এই ধরনের অর্ডারে কাজ সাপ্লাই দিচ্ছে মানে ভিজিটিং কার্ডের সাপ্লাই দিচ্ছে এখানে একটাও হতে পারে অথবা পুরো কোম্পানির সবার হতে পারে এখানে আছে এগুলো নতুন এখানে 9 জন 9টা করছে 2000K আছে এখানে 869 আছে 2000K মানে 2K এরকম আরও অনেকেই অনেক কাজ করছে তারপরে এখানে গ্রাফিক্স ডিজাইনের এই দেখেন এখানে অনেকগুলা কাজ আছে ফটোশপের এডিটিং টি শার্ট ডিজাইন ভেক্টর ইমেজ অনেক কাজ আছে এখানে আমরা লোগো ডিজাইন দিয়ে সার্চ করতে পারি এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ করে অনেক কাজ পাবো এখন এগুলা এখানে এসে আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট খুললে এখান থেকে আমরা আর্ন করতে পারবো ভালো গ্রাফিক্স ডিজাইনার যদি হন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই পারবেন আচ্ছা এখন কোথায় পাবেন আমার এই ভিডিওগুলো সবসময় আপনারা যারা আমার সামনে আছেন তারা তো আমার কাছ থেকে পেন ড্রাইভ দিয়ে নিতে পারবেন যারা অনলাইনে আছেন তারা একটু কষ্ট করে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা অনলাইনে দেখতে পারেন ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে পারভেজ ওয়ার্ল্ড এটা দিয়ে সার্চ করবেন পারভেজ ওয়ার্ল্ড দিয়ে সার্চ করার পর পারভেজ ওয়ার্ল্ড একদম উপরে একটা চ্যানেল আসবে আমার ছবি দেওয়া আছে হয়তো কোনো সময় নাও থাকতে পারে আপনি পারভেজ ওয়ার্ল্ড এটা দেখবেন আশা করি এই এখন পর্যন্ত আর কেউ দেয় নাই পারভেজ ওয়ার্ল্ড এখানে যা দেখতেছেন সবই আমার ভিডিও সবগুলাই আমার तो आमी ये Parves World एर मध्य ग्राफिक्स डिजाइन आउटसोर्सिंग ऑफिस मैनेजमेंट অটোক্যাড डिजाइन এই ধরনের আরো বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি আপনারা এগুলা দেখতে পারেন আর যদি পারেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে সাবস্ক্রাইব একটা রেড বাটন থাকবে ওটাতে ক্লিক করে রাখবেন সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি যখন আমার এখানে সাবস্ক্রাইবার হয়ে যাবেন মানে আমার ফ্রেন্ডস হয়ে যাবেন আমি ফেসবুকে যেমন স্ট্যাটাস দিলে সবাই আপনি দেখতে পাবেন ঠিক সেম আমি এখানে যদি নতুন কোনো ভালো ভিডিও তৈরি করি অথবা কোনো ভিডিও আপলোড করি আপনি সাথে সাথে এখান থেকে তা পেয়ে যাবেন আর এখান থেকে একটা ঘন্টা মানে একটা টোন আইকন আছে এখানে ক্লিক করলে এই যে এখানে একটা টিক মার্ক আসতেছে এখানে আপনি নোটিফিকেশনটা পাবেন আমি এখানে এটাতে ক্লিক করে টিক মার্ক দিয়ে সেভ করব যদি সেভ করেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করছি সাথে সাথে আপনার ওখানে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি ওখান থেকে ইজিলি আমার ভিডিওটা দেখতে পারবেন আমরা গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আজকে থেকে আমাদের প্রথম ক্লাস শুরু করব আমরা Adobe Photoshop দিয়ে আমার এই টিউটোরিয়ালটা মূলত যারা একদম নতুন যাদেরকে বলে একদম বিগিনার একদম আজ থেকেই আমি গ্রাফিক্সে আসছি এই ধরনের যে যারা তাদের জন্য পাশাপাশি যারা জানেন তারাও হয়তো কিছু পেতে পারেন আশা করি আমি এতটুকুই আশা করব তারাও নিরাশ হবেন না তো তারপরেও একটা কথা বলি আমি যখন আপনাদের টিউটোরিয়ালটা আমি যখন করব আমার সামনে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আমার ক্লাসে এখন বর্তমানে উপস্থিত আমি মূলত তাদের দিকে তাকিয়ে ক্লাসগুলো নেব তাদের অনেকগুলো প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আপনারা করবেন আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো তারাই আমাকে করবে সাথে সাথে উত্তরটা আমি এখানেই দিয়ে দেব তারপরও যারা আমার সামনে লাইভে আছেন তাদেরকে বলছি আপনারা যদি সাথে সাথে মনে না থাকে ক্লাসের পরে আমি 20 মিনিট আপনাদের সময় দেব অথবা 10 মিনিট সময় দেব আপনারা তখন প্রশ্ন করবেন আমি আনসার দেব আর যারা অনলাইন থেকে দেখতেছেন তাদেরকে বলছি আপনারা ভিডিওটা যেখানে পাচ্ছেন অর্থাৎ আমার চ্যানেল অথবা ব্লগে ভিডিওটা দেখার সময় এরকম একটা ভিডিওটা দেখার সময় একটা কমেন্ট বক্স আসবে নিচে এখানে কমেন্ট একটা বক্স আসবে এখানে ওখানে আপনি যদি কোনো কিছু না বুঝেন দয়া করে এখানে লিখে দিবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব আপনারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব যারা এক্সপার্ট আছেন তাদেরকে একটা কথা বলি আমি মূলত ক্লাসটা নেব আমার সামনে যারা আছে তাদের দিকে তাকিয়ে আমার সামনে যারা আছে তারা হচ্ছে একদম ফ্রেশ তারা আজকেই গ্রাফিক্স সম্পর্কে জানতে আসছে আজকেই গ্রাফিক্স এটা কি এটা সম্পর্কে জানছে হয়তো আগে এতটুকু জানে গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন ডিজাইন ইত্যাদি এগুলো করা হয় তো আমি তাদের দিকে তাকিয়েই ক্লাসটা নেব আমি আশা করি অনলাইনে যারা দেখছেন তাদের মধ্যেও অনেকে একদম বিগিনার লেভেলের আছেন মূলত আমি এই টিউটোরিয়ালটা আপনাদের জন্যই করছি যারা এক্সপার্ট অথবা আগে থেকেই জানেন তারা নিরাশ হবেন না আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন অ্যাডভান্স লেভেলেরও অনেক কিছু আসবে ইনশাআল্লাহ ওকে তাহলে আজকে থেকে আমরা গ্রাফিক্স শুরু করতে যাচ্ছি আজকে আমরা ফটোশপ শুরু করব তো ফটোশপের যে কোনো একটা ভার্সন থেকে আমি ফটোশপ ওপেন করলাম এখানে আগে প্রথমে এটার পরিচিতিটা দেখি ফাইল এডিট এগুলাকে আমরা মেনু বার বলি এরপর এটা হচ্ছে টুলবার আর এগুলাকে আমরা প্লেট বলি এখানে আমরা একটা পিকচার কোন একটা পিকচার জাতীয় কোনো কিছু নিয়ে এসে এডিট করব ফটোশপের যে কাজগুলো হয় এটাতে বেশিরভাগই রাস্টার ইমেজের কাজ হয় মানে কোনো পিকচারের এডিটিংয়ের যে কাজগুলো হয় এগুলা তবে ফটোশপের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারি যেমন আপনি চাইলে ভিজিটিং কার্ড ইত্যাদি এগুলোও করতে পারবেন। তো এখানে ফাইল থেকে নিউতে গেলে নতুন একটা পেজ আসবে। আবার দেখাচ্ছি, ফাইল থেকে নিউ, এখানে কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল ও কন্ট্রোল অল্টার ও এগুলো হচ্ছে শর্টকাট কমান্ড, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কাজগুলো এসে করব ওই কাজগুলো আমরা শর্টকাট কমান্ড এখান থেকে এগুলো দিলেই চলে আসবে। কন্ট্রোল অ্যান্ড দিলে নতুন একটা পেজ আসতেছে, একটা ডায়লগ বক্স আসলে একটা ফাইলের নাম দিলাম, এখান থেকে কাস্টম থেকে আমার পেজ কতটুকু দরকার এখান থেকে সিলেক্ট করব, সাইজগুলো অটোমেটিকলি চলে আসবে। রেজুলেশন হচ্ছে আমাদের পিকচারের কোয়ালিটি কীরকম হবে তার উপর ভিত্তি করে। এরপরে এখানে কালার মোড কি হবে, কালার মোড আমরা ফটোশপের ক্ষেত্রে কি রাখবো, RGB রাখবো। আর এখানে গ্রে স্কেলটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আর CMYK এখানে চারটা কালার, এটা দিয়েও করতে পারি, তবে CMYK কালারটা আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বেশি ইউজ করি। তো এখানে আমরা RGB এটা রাখলাম। আর বিটের মধ্যে আমরা যদি কালারটা বেশি চাই এখানে 16 বিট এটা দিতে পারি। এরপরে ব্যাকগ্রাউন্ড, আমরা যে পেজটা নিব এটার ব্যাকগ্রাউন্ড কি থাকবে, এটা কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে নাকি ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকবে নাকি এখান থেকে কোনো কালারই থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে। তো আমরা স্বাভাবিকভাবে হোয়াইট রাখি, এটা দেওয়ার পর ওকে দেই। তো ওকে দেওয়ার পর আমাদের A4 সাইজের একটা পেজ চলে আসছে। তো এখানে আমাদের যদি কোনো ডিজাইন করতে হয় এভাবে করব। তো এখন ফটোশপের মধ্যে আমরা যেই কাজটা করব এটা হচ্ছে কোনো একটা পিকচারের এডিটিংয়ের কাজ। এখন যেটা দেখব, ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এখান থেকে আমি ডেস্কটপে যাচ্ছি একটা পিকচার আনার জন্য। ফটোশপ এখান থেকে যে কোনো একটা পিকচার আমি সিলেক্ট করব। তো ধরে নিচ্ছে এটা করলাম, সিলেক্ট করলাম, ওপেন দিলাম, একটা পিকচার আসছে। তো আমরা এখান থেকে আরও ইজিলি পিকচার আনতে পারবো। এখানে খালি জায়গায় কোনো পিকচার না থাকা অবস্থায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর নিচে যাচ্ছি, এখানে পিকচারটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর পিকচারটা আসছে। আচ্ছা, এভাবেও আমরা পিকচারটা নিয়ে আসতে পারি। তো এখন পিকচারটা আনলাম, মিনিমাইজ, রেস্টো ডাউন, ক্লোজ করা এগুলো তো আগে জানেন, আমি একটু বড় করলাম। আমরা এখানে প্রথমে এই টুলসের কাজগুলো করব। এই টুলবারের কাজ, এখানে দেখেন মাউস নিয়ে গেছি, কি আসছে, ইলেকট্রিক্যাল মার্কিও টুল। এটা দিয়ে এখানে এই টুলগুলোকে আমরা সিলেকশন টুল হিসেবে চিনি, সিলেক্ট করার জন্য, ক্রপ করার জন্য, এই ধরনের কাজগুলো আমরা এগুলো দিয়ে করব। প্রথমেই এখানে ইলেকট্রিক্যাল মার্কিও টুল, এটাতে ক্লিক করলাম, করার পর মাউস চেপে ধরে একটা লিস্ট আসছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল, ইলেকট্রিক্যাল মার্কিও টুল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। এখানে প্রথমে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, নেওয়ার পর উপর থেকে মাউসের লেফট বাটন চেপে দিয়ে নিচের দিকে একটা টান দিচ্ছি, এই অংশটুকু সিলেক্ট করলাম। এখন আমি এটা এখান থেকে অন্য কোথাও মুভ করব, যে কোনো একটা কাজের জন্য আমি সিলেক্ট করছি, যেটা আমার দরকার ওভাবে সিলেক্ট করব। শুধু আমরা এটা এখন দেখতেছি যে রেক্ট্যাঙ্গেল, এটা দিয়ে আমরা কি করব, কোনো একটা কিছু সিলেক্ট করব, কোনো একটা পিকচারে কোনো অংশ সিলেক্ট করব। এখন কোথাও যদি নিয়ে যেতে চাই ওটা অন্য টুল দিয়ে আমাদের নিয়ে যেতে হবে, এটা দিয়ে নিয়ে যেতে পারবো না। যেমন এটা নিয়ে যাচ্ছি, ওই টুলটাই মানে যেটা সিলেক্ট করছে ওইটাই চলে যাচ্ছে। এখন এটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই তার জন্য একটা টুল আছে, এটার নাম হচ্ছে মুভ টুল। এটাতে ক্লিক করলাম, এখন এটা সিলেক্ট করে দেখেন আমি এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি যদি এখানে আরেকটা পেজ নেই, এটা শুরু করলাম, ফাইল থেকে নিউতে গেলাম, নতুন একটা পেজ এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে এই পিকচারটা টেনে এখানে এসে ছেড়ে দিলাম, এটাকে ড্রাগ করে নিয়ে আসা বলে, মানে টেনে এইভাবে নিয়ে আসলাম, এখান থেকে পিকচারের একটা অংশ এখানে টেনে নিয়ে আসছি, ঠিক আছে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করতেছি। এরপরে এখানে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিও টুল, একটা বৃত্তাকার। প্রথমে যেটা আসছিল ওটা হচ্ছে তার রেক্ট্যাঙ্গেলের মতো, আর এটা হবে বৃত্তর মতো, একটা বৃত্তর মতো, একটা বৃত্তই। এটা সিলেক্ট করলাম, এই অংশটুকু নিলাম, মুভ টুলে ক্লিক করলাম, এটা টেনে এখানে এসে ছেড়ে দিলাম। প্রথমে রেক্ট্যাঙ্গেল আসছে, তারপরে এবার ইলিপস আসছে। এরপরে এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছে, আবার एखे जो टुलगुलो आछे एटा तेमन एक प्रयोजन नाई। एटाते क्लिक करलाम, एखाने एक क्लिक करलाम, एखाने क्लिक करार पर देखें कीबोर्ड थेके डिलीटे प्रेस करलाम, एक कलामेर लाइन चले आसछे रोर। आरेकटा क्लिक करलाम डिलीट 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 डिलीट। एइभावे कोनो डिजाइन करार क्षेत्रे यदि दरकार हय सिंगल कलम रो एखान थेके आमरा निते पारबो। कलम आछे एखाने, एटाते क्लिक करलाम, कंट्रोल डी दिए डिसिलेक्ट और कंट्रोल अल्टार चेपे धरे जखन जेटे क्लिक करब बार बार एगुलो आबार आनडू होबे। कंट्रोल जेटे अल्टार चेपे धरे जेटे क्लिक करतेछे एगुलो चले जाच्छे। अच्छा कंट्रोल डी। एरपर जे टुलटा आछे एगुलोर नाम होच्छे, एखाने देखें प्रथमटार नाम होच्छे लेसो टुल, एरपर होच्छे पलिगनाल लेसो टुल, एरपर होच्छे मैगनेटिक लेसो टुल। प्रथमे आमरा लेसो टुल देखब। अच्छा एगुला देखार आगे एगुला एकटु पुरो सम्पूर्णभावे निये जाच्छी। कंट्रोल अल्टार जेड दिले जाबे, जदि तारपरও ना যায় উইন্ডো থেকে একটা প্লেট নিয়ে আসবো, এটার নাম হচ্ছে হিস্ট্রি প্লেট। এটা এখানে নিয়ে আসছি আমি আগে। তো এখান থেকে এই যে এই জায়গায় স্ক্রল থেকে একদম উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে পিকচার যেটা ছিল ওটাতে ক্লিক করব, সবগুলা আগে যেরকম ছিল ওইরকমই চলে আসবে। হিস্ট্রি বলতে পূর্বে মানে পূর্বে যেরকম ছিল ওখানে চলে আসবো আমরা। এরপরে আমি এটা দেখাচ্ছি, লেসো টুলে ক্লিক করলাম। লেসো টুলে ক্লিক করে এই পিকচারটা আমরা সিলেক্ট করব। আমি এখান থেকে এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে উপর থেকে এভাবে সিলেক্ট করতেছি। এখান থেকে এভাবে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করে এটা ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিলাম। আমি যা সিলেক্ট করলাম তা এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা তাহলে লেসো টুলের কাজ কি, আমি একটা পিকচারে যেই অংশটা সিলেক্ট করতে চাই একটা পেন্সিল দিয়ে যেমন আমরা দাগ দেই, এটা মাউসটা চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে যেরকম টান দিব যেরকম সিলেক্ট করব ওরকমই হবে। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে পলিগনাল লেসো টুল। এটা হচ্ছে আমি যেগুলা সিলেক্ট করতে চাই ওটা ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। যেমন এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে করি, কন্ট্রোল প্লাস। এরপর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইভাবে এগুলা সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। হ্যাঁ এখন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা পুরো ভিতরটা সিলেক্ট করছি। এখান থেকে শুরু করে এদিকে আসলাম এবং এদিকে এসে যেখান থেকে শুরু করছি ওখানে একটা ক্লিক করছি। তারপরে এখন পিকচার ভিতরে যে পিকচারটা আছে পিকচারটা সিলেক্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয় নাই। এখন এখানে মুভ টুলে ক্লিক করলাম, এটাকে রেস্টোর ডাউন করে টেনে এখানে এসে ছেড়ে দিলাম। এখন শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া পিকচারটা আসছে। আমি যদি এখান থেকে শুরু করে এদিক থেকে এদিকে না আসে মানে নিচের দিকে না আসে এখানে এবং উপরে এদিকে এসে এখানে এসে আবার এটাতে ক্লিক করতাম তখন কি সিলেক্ট হতো, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হতো। তখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারতাম, এখান থেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। তার মানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হতে পারে, যেমন আমি এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে আরেকটা পিকচার বসাইতে হবে। তখন এই লেসো টুল পলিগনাল লেসো টুল এগুলো দিয়ে এগুলো সিলেক্ট করবো। আচ্ছা এরপরে কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি হচ্ছে ডিসিলেক্ট। আমরা যেগুলো সিলেক্ট করছিলাম ওগুলো চলে গেছে। একটু বড় করি। এখানে আরেকটা টুল আছে এটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেট তো চিনি, চুম্বক। তো এটাও ওই ধরনের একটা কাজ করে। যেমন আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করে চুম্বক যেন একটা চুম্বকের পাশে অথবা লোহার পাশে যখন নিয়ে যাই একটার সাথে একটা জয়েন হয়ে যায় না। আমি এই বডি ওর সালমান খানের বডির চারপাশ দিয়ে মাউসটা নিয়ে যাব, ওইখানে অটোমেটিকলি পয়েন্টগুলো নিয়ে নেবে, আমাদের আর ক্লিক করতে হচ্ছে না, জাস্ট পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে নিয়ে যাচ্ছি দেখেন। তবে এটাতে সামান্য ভুলও আসে, ভুল বলতে কালার যদি সিলেক্ট করতে না পারে তখন বাইরে সিলেক্ট হয়ে যায় অথবা ভিতরে সিলেক্ট হয়ে যায়, এরকম দিলাম। এরপরে এদিকে আসতেছি, এদিকে এসে এখানে ক্লিক করতেছি, তারপর এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা মুভ তুলে ক্লিক করে এটাকে রেস্টু ডাউন করে এখানে এসে ছেড়ে দিলাম। এখন পুরো শুধু কি আসছে, ওর পিকচারটা আসছে। প্রথমেরটাতে এখানে উপরে কিছু আসছিল, আমরা এটা তো এমনিতে না রেখে জাস্ট ইচ্ছা মতো কেটে ফেলছি এই জন্য। তো এগুলো যদি আমি একদম নিখুঁতভাবে কাটতে চাই আমাদের Ctrl+ দিয়ে জুম করতে হবে, জুম করে কাজটা করতে হবে। তাহলে এখন যেগুলো দেখলাম এটা হচ্ছে লেসু টুল, পলিগনাল লেসু টুল এবং ম্যাগনেটিক লেসু টুল। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। এটা আমরা ইলাস্ট্রেটরে করছিলাম, আমরা আগে ইলাস্ট্রেটর করছি তখন এটা করছি। এটার কাজ কি কে বলতে পারবেন? ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ, ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ কালার কমন কালারটা সিলেক্ট করা। হ্যাঁ, ওই যে উনি বলছে কমন কালারটা সিলেক্ট করা, তার মানে একই রকম যে কালারের যে কালারগুলো আছে ওগুলো সিলেক্ট করা। যেমন দেখেন আমি এখান থেকে ওই ধরনের একটা পিকচার নিয়ে আসি, পিকচার যেমন এইটা ভিজিটিং কার্ডের একটা ডিজাইন আছে, এটা সিলেক্ট করব। এখানে আমি ম্যাজিক ওয়ান্ড টুলে ক্লিক করে ব্ল্যাকে ক্লিক করলাম, ব্ল্যাক সিলেক্ট হয়ে গেছে। এখন ব্ল্যাকের মধ্যে আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে পেইন্ট বাকেট টুল, এটার কাজ দেখি না, এটা দিয়ে কালার দেওয়া হয়। এখানে একটা রেড দিচ্ছি, এই রেড কালারটা এখানে আমি এসে ছেড়ে দিলাম, মানে ওই কালারটা সিলেক্ট করে ওটার উপর আমি আরেকটা কালার দিয়ে দিলাম, অথবা এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। কোনো একটা নির্দিষ্ট কালারকে একসাথে সিলেক্ট করার জন্য এই ম্যাজিক ওয়ান্ড টুল এটা দরকার হয়। ম্যাজিক ওয়ান্ড টুলে ক্লিক করে যেমন আমি এখানে সালমান খানের যে পিকচারটা আছে এটাতে এই জায়গায় ক্লিক করলাম, এখানে যেগুলা একই কালারের মতো ওগুলা সিলেক্ট হয়েছে, এগুলো একটু বেশি অন্ধকার যার কারণে এগুলো সিলেক্ট হয় নাই। ওর ফেসের মধ্যে এখানে ক্লিক করলাম, এখানে যে লাইট কালারটা আছে ওইটা সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করলাম একই কালার এটা সিলেক্ট হয়েছে। যদি এখানে অন্ধকার দিকে ক্লিক করি অন্ধকারের যেগুলো আছে এগুলো সিলেক্ট হচ্ছে। ওর শার্টের মধ্যে এখানে ক্লিক করলাম, সাদা যেখানে একটা সিলেক্ট করছি। তো এক কথায় এটাও একটা সিলেকশন টুল, যদি নির্দিষ্ট কোনো কালারের কোনো কিছু সিলেক্ট করতে চাই এটা দিয়ে করব। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ক্রপ টুল। এটা হচ্ছে সাইজ করার জন্য, আমরা কোনো একটা পিকচারকে সাইজ দিয়ে কাটবো, যেমন পাসপোর্ট সাইজের পিকচার, A4 সাইজের পিকচার, স্টাম্প সাইজের পিকচার, 3R 4R এরকম সাইজ বলি না, এই ধরনের সাইজের পিকচার করা। তো আমি এখান থেকে ক্রপ টুলে ক্লিক করলাম, ক্রপ টুলে ক্লিক করার পর এদিকে একটা টুলবার আসছে, এই টুলবারের মধ্যে ওয়েড এবং হাইট দুটো অপশান আছে এবং এদিকে রেজুলেশনও আছে। তো আমি যদি চাই একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের সাইজটা জানতে হবে। তো নর্মাল আমরা একটা সাইজ জানি, এটা হচ্ছে 1.5 × 1.9। আরেকটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা USA, কানাডা ইত্যাদি যদি কোথাও যদি আপনাদের পাসপোর্ট সাবমিট করতে হয় তখন স্কোয়ার সাইজের একটা পিকচার পাঠাতে হয় পাসপোর্ট সাইজ, তখন ওটা হয় 2 × 2, 2/2। তো আমরা নর্মাল যেটা এটা করি, এখানে ওয়েট হচ্ছে পাশে, এদিকে পাশে কত হবে, পাশে বেশি হবে না লম্বা বেশি হবে? লম্বা বেশি হবে। এখানে 1.5 দিলাম মানে পাশে, আর উপর থেকে নিচে 1.9 দিলাম। এরপরে রেজুলেশনের ক্ষেত্রে আমরা 300 রাখবো, 300 বেশি দিলে কম দিলে কি হয়ে যায়, আমাদের পিকচারের কোয়ালিটিটা কম দিলে কমে যাবে, বেশি দিলে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 300টা মিডিয়াম এটাই রাখি। এরপর উপর থেকে নিচের দিকে একটা টান দিচ্ছি, অনেকের আবার এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি হয় রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল দেব, আবার টান দিচ্ছি, এভাবে নিচের দিকে টান দেব। তো এইভাবে আমার পিকচারটা যতটুকু নিতে হয় কাটার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা নেব। যদি এরকম ছোট হয় তো এটা এখান থেকে ধরে এইভাবে বড় করা যাবে, যতটুকু ধরেন আমার এটা এতটুকু দরকার। দেখুন আমার এটা দেখতে হবে যে ফেসটা আমি কাটতেছি, আমি ফার্স্ট ফেসের জন্য কাটতেছি। আমি যদি এটা এদিকে করে রাখি, এদিকে যদি কম থাকে তাহলে হবে না, আমাকে দেখতে হবে পিকচারটা যেন ঠিক মাঝখানে, ওর ফেসটা যেন ঠিক মাঝখানে থাকে। দেখে একটা ক্লিক করব, ক্লিক করার পর পাসপোর্ট সাইজের একটা পিকচার হয়ে গেছে। এটা রেস্টু ডাউন করতেছি, রেস্টু ডাউন করে একটা ফাইল নিয়ে আসি, ফাইল থেকে নতুন একটা পেজ নিয়ে আসি, A4 সাইজ পেজ নিলাম, রেজুলেশন 300 রাখবে কেন, ওকে দিলাম। এরপরে মুভ টুলে ক্লিক করে পিকচারটা টেনে এখানে এসে ছেড়ে দিলাম। পিকচারটা এখানে চলে আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা একটু আগে দেখলাম এগুলা পলিগনাল লেসে টুল লেসে ম্যাগনেটিক লেসে দিলে এগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিছে। বডিটা বসাবো না, এখানে কেটে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলেটও করব। এগুলো আমরা একসময় প্রজেক্টের কাজ যখন যাব তখন এগুলো দেখব। আমরা এখন দেখতেছি শুধু টুলসের কাজগুলো কীভাবে করতে হয় এগুলা। ঠিক আছে, আমরা ক্রপ টুলের সাহায্যে কোনো কিছু কেটে ফেলতে পারবো সাইজ দিয়ে। এখন আমি এখানে আরেকটা টুলের কাজ দেখাচ্ছি, এটার নাম হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুল এটা আপনাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা কাজ দেবে না, যারা ওয়েব ডিজাইন করে তাদের জন্য এটা প্রয়োজন। এটা আমরা স্লাইস টুলে ক্লিক করলাম, এই যে এই সালমান খানের এই চোখটার উপর একটা বক্স করে দিলাম। বক্স করার পর এটা চারপাশ থেকে একটা কি একটা এরিয়া চলে আসছে। দেখেন এখানে একটা এরিয়া আসছে, থ্রি আছে না, একটা মেসেজ বক্স আছে, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে, স্লাইস অপশন। এই স্লাইস অপশনের মধ্যে এখানে নাম দিছে ইউআরএল। ইউআরএল হচ্ছে অ্যাড্রেস। আমি চাই সালমান খানের এই পিকচারটা একটা ওয়েব ট্যাবলেটে দিব, ওয়েবসাইটের পেজে দিব, মানে একটা ওয়েব ট্যাবলেট করব। তো এখানে আমি যদি লিখে দিই www. এখানে আমার একটা সাইটের নাম দিচ্ছি PARVESWORLD parvesworld.blog blogspot.com এটাতে লিখে দিলাম। তো দেওয়ার পর এখানে টার্গেট ট্যাগ এবং মেসেজ অল্ডার ট্যাগ এগুলো দিতে পারি। দেওয়ার পর ওকে দিলাম। এখন এটা যদি আমরা ওয়েব ট্যাবলেট হিসেবে ইউজ করি, মানে একটা ওয়েবসাইটের পেজে যদি আমি ইউজ করি, তখন কোনো ভিজিটর এসে ওর যদি চোখের মধ্যে ক্লিক করে সে কোথায় চলে যাবে? www.parvesworld. মানে আমার ওই সাইটে চলে যাবে। তো এটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে দরকার, এই জন্য আমাদের এখানে এটা আমরা তেমন গুরুত্ব নাই। এটা কন্ট্রোল জেড আগে যেরকম ছিল ওইখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যে টুলগুলো দিয়ে কাজ করছি, ঠিক আছে, যেগুলো দেখছি এগুলো দিয়ে একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্ট বলতে একটা পিকচারকে আমরা পাসপোর্ট সাইজের ছবি হিসেবে তৈরি করি। এখান থেকে আমি এই ছবিটা নিলাম, ওপেনে ক্লিক করলাম, পিকচারটা আসছে। প্রথমেই আমি এটাকে পাসপোর্ট সাইজের সাইজ দিয়ে এটা কেটে নিব। ক্রপ টুলে ক্লিক করলাম, সাইজ দিলাম 1.5 x 1.9, রেজুলেশন 300 দিয়ে উপর থেকে নিচের দিকে টান দিলাম। এটা ঠিক মাঝখানে করে ডাবল ক্লিক করলাম, পাসপোর্ট সাইজের সাইজ হয়ে গেছে। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এখান থেকে আমরা পলিগনাল লেসে তুলে নিলাম, কন্ট্রোল+ দিয়ে জুম করলাম, হ্যাঁ কন্ট্রোল+ জুম। এরপরে এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করতেছি, দেখেন এভাবে এটা ক্লিক করে পুরোটা এখানে বাইরে যেন না যায়, এগুলো দেখতে হবে। আমি একটু দ্রুত করব। এখানে তো আমরা লেসু তুলের কাজ করছি, এই জন্য লেসু তুল দিয়ে কাটতেছি। এটা অন্য টুল দিয়েও করা যায়, প্যান টুলের কাজ সাহায্য করা যায়। ওগুলো যেহেতু এখন আমরা দেখি নাই, শুরু করতেছি। নাড়াচাড়া করার জন্য স্পেস আছে না, স্পেস কিবোর্ড থেকে স্পেসে ক্লিক করতে হবে। যেমন এখন নিচে যাব, নিচে যাওয়ার জন্য স্পেস চেপে ধরে হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুল ধরে আমরা মাউস দিয়ে উপরে নিচে যেতে পারবো, আর মাউস ছেড়ে দিয়ে স্পেসটা ছাড়বো। এরপরে এখানে ক্লিক করতেছি। এখন এদিকে যাওয়ার জন্য স্পেস দিয়ে যাওয়া যাবে না, তো এই জন্য আমাদের কন্ট্রোল- দিতে হবে। কন্ট্রোল- এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন আমি কি সিলেক্ট করব বলছি? ব্যাকগ্রাউন্ড। উপর দিকে যাচ্ছি, প্রথমে কিন্তু আমরা এদিকে গেছিলাম, উপর দিকে এদিকে আসলাম, এখানে আসলাম, এবং যেখান থেকে আমি শুরু করছি ওখানে মাউস নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে মাউস নিয়ে যাচ্ছে, একটা বৃত্ত সিম্বল আসছে, দেখা যাচ্ছে? ওখানে ক্লিক করছি, ওখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। বৃত্তটা আসার পর ওখানে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখেন কি আছে, এটা হচ্ছে লেয়ার। লেয়ারের মধ্যে এখানে লক করা আছে, যদি লক করা থাকে আমি এখানে একটা কালার দিচ্ছি, ফরগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি, এই কালারটা। আচ্ছা এটা না, এটা দিব, এই কালারটা দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, দুইটা কালার এখানে কিন্তু কি আছে, লক করা আছে। আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ডিলেটে প্রেস করলাম, অল্টার চেপে ধরে ডিলেটে প্রেস করলাম, উপরের ফরগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে। এরপরে কন্ট্রোল চেপে ধরে ডিলেটে প্রেস করলাম, নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে। একটা পাসপোর্ট সাইজের পিকচারে আমরা এই ধরনের কালার দেখি। আবার আরেকটা দেখি, হোয়াইট কালার, অল্টার ডিলেট, এরকম হোয়াইটও দেখি। তো আমাদের যেটা দরকার ওইরকম কালার দিব। এরপরে এটা ডিসিলেক্ট করব, মানে এটা সিলেক্টটা বাদ দিব, কন্ট্রোল ডি, চলে গেছে। এরপরে মুভ তুলে ক্লিক করলাম এবং পিকচারের উইন্ডোটা ছোটো করলাম, এটা এদিকে নিয়ে আসলাম। তারপর ফাইল থেকে নিউতে গেলাম, A4 সাইজ সার্চ দিলাম, রেজুলেশন 300 দিলাম, ওকে দিলাম। তারপর এটা ড্রাগ করে এখান থেকে টেনে এই ইয়ার উপর ছেড়ে দেব, পিকচারটা এখানে চলে আসছে। এখন আমি এখানে অনেকগুলা করে দেব পিকচার। এখানে মাউস রাখলাম, এই জায়গায় রাখলাম, অল্টার এবং শিফট চেপে ধরে এদিকে কপি করে দিচ্ছি। অল্টার এবং শিফট চেপে ধরে কপি করা মানে অল্টার হচ্ছে কপি, শিফট চেপে ধরছি যেন সোজা আসে লাইনটা, একটু এদিকে করে দিচ্ছি। এরপর আবার অল্টার চেপে ধরে কপি করলাম, শিফট চেপে ধরে মাউসটা ছেড়ে দিলাম, একটু সামান্য জায়গা খালি রাখবো, এটা আর একটু এদিকে রাখি। এরপর অল্টার কপি, শিফট চেপে ধরে ছেড়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমরা অল্টার এবং শিফট চেপে ধরে কপি করে দিলাম। এরপরে শিফট চেপে ধরে এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, এখানেও একটা ক্লিক, এখানেও একটা ক্লিক, সবগুলোর উপর ক্লিক করছি। এরপর অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিছি, কপি হয়ে গেছে। এখানে এতটুকুতে এসে ছেড়ে দিলাম, আরেকটা কপি হয়ে গেছে। এরপর অল্টার চেপে ধরে আবার নিচের দিকে টান দিব। কম্পিউটারে এই অবস্থা শুরু হয়েছে কেন? আচ্ছা এখানে আমরা আজকে এতটুকু করব। এই সিলেকশন টুলের কাজগুলো করছি এবং এটা দিয়ে একটা পিকচারকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে পাসপোর্ট সাইজের ছবি আকারে তৈরি করছি। এখানে আমরা শুধু এগুলা দেখে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলছি। তো বাকি আরও টুলসগুলো আছে, এগুলা দিয়ে পিকচারের আরও এডিটিংয়ের কাজ আছে, এগুলো করতে পারবো। পিকচার কালার, তারপর হচ্ছে এখানে যদি কোনো স্পট থাকে স্পটগুলো আমরা তুলবো। এই নিচে যেগুলো আছে, যেমন এখান থেকে আবার মুখের ব্রণ থাকলে ব্রণগুলো কীভাবে তুলবো, তারপরে রিপ্লেস কীভাবে করবো, কালার বাড়াবো কীভাবে, ইত্যাদি এগুলো দেখবো পরের